এই লড়াইয়ের আরেক নাম নেলসন ম্যান্ডেলা। সম্প্রীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ম্যান্ডেলার লড়াই সাউথ আফ্রিকা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, অসাধারণ ব্যক্তিত্ব এবং মানুষের পক্ষের আদর্শে গোটা বিশ্বে তিনি অবিসংবাদিত নেতা। আরো জানাচ্ছেন নিশাত পারভেজ। নেলসন রোলিরালা ম্যান্ডেলা 1918 সালে সাউথ আফ্রিকার ইস্টার্ন কেপে থেম্বু রাজ পরিবারে জন্ম। পিতার দুর্নীতি বিরোধী আদর্শ আর বিদ্রোহ উত্তরাধিকার সূত্রেই পাওয়া। কুসংস্কার আর প্রথার বেড়াজাল ছিঁড়ে পরিবারের প্রথম স্কুলে যান ম্যান্ডেলা। পড়াশোনা করেছেন আইনে, স্বর্ণখনি দিয়ে কর্মজীবন শুরু। বাবা মায়ের দেয়া নাম রোলিরালা ম্যান্ডেলা, গোত্রের নাম মাদিবা হিসেবেই পরিচিতি। তবে ব্রিটিশ শাসন ব্যবস্থায় স্কুলের প্রথম দিনেই পেয়েছিলেন নতুন নাম নেলসন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন ছাত্র অবস্থাতেই, যোগ দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC-তে। 1948-এ সাউথ আফ্রিকার ক্ষমতায় আসে কট্টরপন্থী ন্যাশনাল পার্টি, বেড়ে যায় কালোদের উপর অত্যাচার, বর্ণবাদের বিরুদ্ধে শুরু হয় অহিংস সংগ্রাম। 50-এর দশকের গোড়ার দিকে নামেন সশস্ত্র আন্দোলনে, আন্ডারগ্রাউন্ড থেকে চলেছে তৎপরতা। গ্রেফতার হয়েছেন কয়েকবার, অবৈধভাবে দেশত্যাগের অভিযোগে 1962-তে জেল হয় 5 বছরের। রিভোনিয়া ট্রায়ালে বর্ণবাদ বিরোধী আরও 9 নেতার সঙ্গে 64 জুনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ। রোবেন আইল্যান্ডের কুখ্যাত কারাগারে পাথর ভাঙার মতো কঠোর পরিশ্রমের কারণে ফুসফুসের সংক্রমণ দেখা দেয়, বাসা বাঁধে যক্ষাও। ম্যান্ডেলার মুক্তির দাবি উঠে সারা বিশ্বে। 27 বছর পর 1990 সালে মুক্তি পান নেলসন ম্যান্ডেলা। কারামুক্তির পর বর্ণবৈষম্যের বিরুদ্ধে শুরু অহিংস সংগ্রাম। 91 সালে ANC প্রধান নির্বাচিত হন। আর 94 সালে সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সূচনা করেন নতুন অধ্যায়। 5 বছরের শাসনে বর্ণবৈষম্যের বিচারে গঠন করেন কমিশন, চাঙ্গা করে তোলেন অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, টেলিযোগাযোগ আর স্যানিটেশন সুবিধাবঞ্চিত কালোদের জন্য নেন নানা প্রকল্প। নিজের বার্ষিক আয়ের 1/3 অকাতরে বিলিয়ে দেন শিশু কল্যাণে। ইসরায়েল, প্যালেস্টাইন, কাশ্মীর সহ বিশ্ব সংকট সমাধানেও ম্যান্ডেলার ভূমিকা ছিল জোরালো, ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের চেয়ারম্যান। 5 বছর শাসনের পর নতুন নেতৃত্বের হাতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে সৃষ্টি করেন আরেক নজির। প্রাণঘাতী এইডস প্রতিরোধে চালিয়েছেন আন্দোলন, বার্ধক্য থামাতে পারেনি আজীবন সংগ্রামী এই নেতাকে। বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসা ছিল মাদিবার, সেই ভালোবাসার টানে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনে ঢাকায় এসেছিলেন তিনি। সাথে ছিলেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তুরস্কের প্রধানমন্ত্রী সুলেমান ডেমিরেল। সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ম্যান্ডেলা। 2004-এ নিভৃত জীবনে চলে গেল নানা উপলক্ষে হাসি মাখা প্রিয় মুখ নিয়ে ঠিকই হাজির হয়েছেন বিশ্ববাসীর সামনে। গণমানুষের অধিকার আদায়ে আত্মত্যাগের প্রতিদান পেয়েছেন ভালোবাসায়, সম্প্রীতির জয়গানে হয়ে উঠেছেন সাউথ আফ্রিকানদের জাতির জনক, বঞ্চিত দারিদ্র পীড়িত কালো মানুষের আশার আলো। পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার, US প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, সাবেক সোভিয়েত ইউনিয়নের অর্ডার অব লেনিন, ভারতরত্ন সহ অসংখ্য সম্মাননা। প্রিয় বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর ভাষায় ম্যান্ডেলা বিশ্ববাসীর জন্য অনন্য উপহার। অবিসংবাদিত নেতার শতবর্ষ ছুঁই ছুঁই জীবন পূর্ণ হয়েছে বিশ্ববাসীর ভালোবাসা, সম্মান আর প্রশংসায়। নিশাত পারভেজ, চ্যানেল আই। সংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কিমুন বলেছেন, মানবতার মর্যাদার যে লড়াই ম্যান্ডেলা শুরু করেছিলেন তা পৃথিবীর অনেক রাষ্ট্রনায়ককেই প্রভাবিত করেছে। তিনি দেখিয়েছেন কিভাবে স্বপ্ন দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শোকবার্তায় বলেছেন, পৃথিবীর এ সময়ের সবচেয়ে সাহসী, প্রভাবশালী এবং ভালো মানুষটিকে আমরা হারালাম। ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলাকে সময়ের সবচেয়ে গ্রেট হিরো উল্লেখ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। A man who suffered so much for freedom and justice, and a man who through his dignity and through his triumph inspired millions. ম্যান্ডেলার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি বলেছেন, আধুনিক আফ্রিকার প্রতিষ্ঠার পাশাপাশি তিনি সেখানে বহু জাতির সমন্বয়ে সম্মিলিত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। মডার্ন সাউথ আফ্রিকা, এ মাল্টিরেশিয়াল প্লুরালিস্ট ডেমোক্রেসি ওয়্যার people were judged to use Martin Luther King's phrase on the content of their character not the color of their skins. ম্যান্ডেলার আত্মার শান্তি কামনা করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাতিগত দূরত্ব দূর করতে যে সংগ্রাম তিনি করেছেন সেটাই তাকে মহান করেছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এক শোক বার্তায় বলেছে, পৃথিবী মানবতা, সমতা, ন্যায়পরায়ণতা এবং শান্তির এক প্রতিমূর্তিকে হারিয়েছে। Friends, the Mandela family, fellow South Africans, we want to open our condolences with the words expressed by one of our stalwarts that in the life of every nation. এই মহান নেতার প্রয়াণে শোকাতুর পুরো বিশ্ব। শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। শোক জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও শোক জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাণী তাই হয়ে উঠেছে পুরো বিশ্বের কণ্ঠস্বর। আমরা আমাদের পিতাকে হারিয়েছি, যদিও আমরা এর জন্য প্রস্তুত ছিলাম, তারপরেও কোনো সান্ত্বনাই আমাদের কষ্ট লাঘবের জন্য যথেষ্ট নয়। যুগে যুগে ম্যান্ডেলা শান্তি ও মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করবে, এমনটাই আশা পুরো বিশ্বের। ফাতেমাতুজ জোহরা, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল।